বন্ধুরা গুড মর্নিং সুপ্রভা সত আজকে আর একটা নতুন সাইডে যাচ্ছি যাওয়া সেই রোডের ভিডিওটা বানাবো আর ভোটের ঠিক আগে আমরা শুনেছিলাম বিএসএনএল বন্ধ হয়ে যাচ্ছে বিএসএনএল বন্ধ হয়ে যাচ্ছে অনেকেই বলেছিলাম বিএসএনএল বেচ দিয়া উড়িষ্যা প্রচুর পরিমাণে বিএসএনএল হচ্ছে আমি বর্তমানে উড়িষ্যায় নতুন বিএসএনএল এর কাজ করছি মানে বিএসএনএল নতুন সাইটগুলোতে ইলেকট্রিক্যাল ফেন্সিংয়ের কাজ করছি বিএসএনএল ভাই বন্ধ হচ্ছে না বরঞ্চ আবার প্রচুর পরিমাণে হচ্ছে ঠিক আছে সেই যাওয়ার ভিডিওটা দেখাবো আর লোকের গুজবে একদম কান্দবেন না বিএসএনএল যথেষ্ট ভালোভাবে আবার নতুনভাবে ফিরে আসছে তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করি যাওয়ার পথের চারিদিকে সুন্দর প্রথমে একটা পাহাড় আর এই রাস্তাটা দিয়ে মোটামুটি যেতে হবে এবং যেতে থাকবো ভিডিও দেখাতে থাকবো ভিডিওর সঙ্গে আপনারা জুড়ে থাকবেন রাস্তার অবস্থা খুব একটা ভালো নয় রাস্তা আর একটা রাস্তা ছিল সেটা দিয়ে যাওয়া যাবে না সেটা অতিরিক্ত খারাপ যেটা আমি সেই রাস্তাটা দিয়ে আপাতত যাচ্ছি আমার দুদিকে এই রকম কিন্তু সুন্দর পাহাড় রয়েছে আর সামনের রাস্তাটা এইরকম এখনও তো রোডিং শুরু হয়নি মোটামুটি রাস্তা ভালো একদম একটা ভেতরের গ্রাম ছোট্ট গ্রাম কয়েকটা ঘর আছে পাহাড়ের কোলে এবং সেখানে বিজে বিএসএনএল নতুন একটা নতুন সাইট তৈরি করেছে এই রকম আমরা প্রায় গোটা খান দুশো সাইট করলাম ইলেকট্রিক্যাল আর ঘেরার কাজ মিলিয়ে এবং মোটের আগে যে মিথ্যে প্রচার চালাচ্ছিল লোকেরা যে বি বন্ধ হয়ে গেছে এই ওই সেই বি কে এন দিয়েছে সেগুলো কিন্তু মোটে ওর না আমরা বর্তমানে কাজ করছি এবং আমরা যথেষ্ট জানি এটা সম্বন্ধে যারা কাজ করছে এই প্রজেক্টগুলোয় পাহাড় কেটে এরম বানানো রাস্তা সুন্দর ঠিক আছে শুকনো বলে কিন্তু এই রাস্তায় যাওয়া যাচ্ছে ভিজে অবস্থায় যদি বৃষ্টি হতো বৃষ্টিটা আজকের হবে হয়তো পরে এখন রোদ খুব উঠেছে বৃষ্টি হলে কিন্তু এই রাস্তায় যাতায়াত কতটা মুশকিল আগের দিন আমি বিকেলে যখন গিয়েছিলাম এই রাস্তা থেকে তখন একটা ভিডিও বানাবো মনে করেছিলাম কিন্তু এত বৃষ্টি হচ্ছিল আর ভিডিও বানানোর সুযোগ হয়ে ওঠেনি এই যে সামনের রোড এই রকম কিন্তু মানে একদম বিভৎসতম রোড এখানে খুব সাবধানে যেতে হবে কিছুটা রোড ভালো কিছুটা রোড এই এইরকমই পুরোপুরি ভক্সেল যেটাকে বলে সেই ভক্সেল রোড এবং এই রোড দিয়েই আমাদেরকে কিন্তু যেতে হবে এবং কিছুটা ভালো কিছুটা খারাপ মিশিয়েই দেওয়া রাস্তা আবার কিছুটা ভালো আবার কিছুটা খারাপ এইভাবেই যেতে হবে একদম নিচে পাহাড়ের কোলে সাইডটা আর দৃশ্যগুলো কিন্তু প্রচণ্ড ভালো এই জঙ্গলের ভেতর দিয়ে সাইড আর একটা রোড ছিল সেটা এতটাই কাদা হয়ে গেছে আমি জানি আর দুদিন গিয়েছিলাম ওই রোড দিয়ে বাইক নিয়ে যাওয়া খুব চাপ তাই আমি এই রোডটা আগের দিন এসেছিলাম গ্রামের লোকে জিজ্ঞেস করলাম যে কোন রুটটা দিয়ে গেলে ঠিক হবে যদিও গ্রামের লোক আমার ভাষা কি বোঝে কে জানে হিন্দি একটু একটু বোঝে হয়তো হিন্দি বই টই দেখে বললো তার জন্যেই তাছাড়া বাংলা তো কিছুই বোঝে না আর উড়িয়া আমি এখনও পুরোপুরি শিখতে পারিনি ওই বোঝানোর মতো যেইটুকু পারি সেইটুকু তবু আমার ট্রিমে যে কজন ছেলে আছে তাদের মধ্যে থেকে আমি সবচেয়ে ভালো এখন উড়িয়া বলতে পারি মানে আমার কথা লোকে লোকেদেরও বুঝতে পারে এখানে কিন্তু কেটে ফেলে দিলেও কেউ কাউকে খুঁজে পাবে না এইসব গ্রামগুলোর মানুষের যদি কখনো হঠাৎ কোনো এমার্জেন্সি শরীর খারাপ টরির খারাপ কিছু হয় তাহলে তাদের একটা হসপিটাল যেতে যে কত কষ্ট সেটা আমি এখানে এসেই বুঝতে পেরেছি না আমাদের দেশ এখনো অনেক 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 দিক দিয়ে পিছিয়ে রাস্তা কিন্তু প্রচণ্ড পিচ্ছি হ্যাঁ এই যে জল নেমে গিয়েছে বৃষ্টি হয়েছিল মনে হয় মানে রাস্তা একদম খারাপ কিন্তু তবুও খানিকটা ভালো এখন তো এরকম রোড পেয়েছি এরপরে শুরু হবে ভক্সেল রোড আরও খানিকটা ভক্সেল খানিকটা ঠিক খানিকটা ভক্সেল খানিকটা ঠিক সামনে এরকম শুধু পাহাড় এরপরেই মোটামুটি আর ভালো রাস্তা আছে বলে আমার মনে হয় না দেখা যাক পাওয়া যায় কিনা মনে তো পড়ছে না আর ভালো রাস্তা ছিল এই রোড দিয়ে যেতে হবে কেউ কোথাও নেই শুধু আমরা দুটো ছেলে বাইকে এই যে রোডের অবস্থা এইরকম রাস্তা কিন্তু হবে হ্যাঁ এখানে পাথর পাথর ভেঙে ফেলে রেখেছে মানে রাস্তা তৈরি হবে কিন্তু কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই যেতে থাকতে হবে আমাদেরকে এবং দেখতে থাকতে হবে এই যে বড় বড় পাহাড়গুলো সুন্দর পাহাড়গুলো সব দেখা যায় এখান থেকে

পুরোপুরি ভাঙা চূড়া দিয়ে একদম ভরা মানে মাখনে এর মতো রাস্তা শুধু ঢিমপিং আওয়াজ হবে আর কিছু নয় ফের ডুবে গেল অন্ধকার অন্ধকার ভাব রোড দিয়ে এগোতে থাকবো প্রচুর পরিমাণে প্রজাপতির ছোট 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 ছানা হয়েছে দেখা যাচ্ছে রাস্তায় মোটামুটি রাস্তাটা ভালো খারাপ মিশিয়েই সবটা বলবো না খারাপ সবটা বলবো না ভালো সামনে কিন্তু পাহাড়গুলো দারুণ দেখা যাচ্ছে নিশ্চয় আপনাদের চোখে পড়ছে আর রোডটা যদি একটু নিচু করে দেখায় রোডটা কিন্তু এইরকম ওই যে দূর দূর তখন যতটা দেখা যাবে রোড এরকম ভিডিওটা কেমন হচ্ছে আমি নিজেও জানি না আমাকে একটা ভালো ক্যামেরা কিনতে হবে মানে গ্রোপো টাইপের ক্যামেরা কিন্তু অত বড় এখনো এ হইনি বলে কিনছি না ভবিষ্যতে হয়তো যদি কোনো দিন সাফল্য পাই তবে কিন্তু চেষ্টা করব এখন নয় এখন যে ক্যামেরা আমার কাছে আছে তা আমার জন্যে বহু মূল্যবান এবং সেটা দিয়েই যা করতে পারবো তাই সবচেয়ে ভালো লাল মাটির লাল রাস্তা পাহাড়ে ভর্তি বিএসএনএল এর সাইডটা ওই যে সেই যে কোনে বিএসএনএল এর সাইডটা এখান থেকে একবার দেখিয়ে দিই দেখা তো যাবে না মনে হয় তো একবার দেখাচ্ছি সেই যে বিএসএনএল এর সাইডটা আমাদের এই সুন্দর রাস্তাটা দিয়ে এখন যেতে হবে এটাই হচ্ছে কথা আমরা যেতে থাকবো এইরকম রোডে কে কে গাড়ি চালিয়েছেন একবার কমেন্ট বক্সে প্লিজ জানাবেন ঠিক আছে এত সুন্দর রোডে কারা কারা গাড়ি চালিয়েছেন তবু এই রোডটা কিছুটা ভালো যাতায়াত করা যাচ্ছে ওই রোডটা তো আরও খারাপ রোডটা দিয়ে তো একদমই যাতায়াত করা যায়ই না মানে বক্সেল নাম্বার ওয়ান রাস্তা যেটা বলে সেটা হচ্ছে ওই রোডটা এখানে কিন্তু লোকের বাইক আছে ইলেকট্রিক পৌঁছে গিয়েছে গ্রামে জল আছে শুধু নেটওয়ার্ক নেই কেন চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা তাই নেটওয়ার্কের ব্যবস্থা করা হচ্ছে সরকারি তরফে পিএসএনএল ভারত সঞ্চার নিগম লিমিটেডের তরফ থেকে এবং আমরা সাইডের কাছাকাছি চলে এসেছি আমার সাইডগুলো প্রত্যেকটা কিন্তু এরকম পাহাড়ের কোলে কোলে আর সেই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন লাল সাদা কালারের ওই টাওয়ারটা হচ্ছে বিএসএনএল টাওয়ার ওখানে একটা ছোটো গ্রাম আছে ওই গ্রামটার মধ্যেই সাইডটা হয়েছে

গ্রামের মানুষ জল টল নেবে মানে ট্যাপ ওয়াটার যেটাকে বলে ট্যাপ ওয়াটার চলে এসছে কৃষিকাজ শুরু হয়ে গিয়েছে মাঠে লোকজন সারটার দিচ্ছে দেখা যাচ্ছে আর আমরা একটা সুন্দর গ্রামে প্রবেশ বা এন্ট্রি করতে চলেছি ঠিক আছে কৃষক হাল আসছে কিন্তু এই রাস্তাটা দিয়ে তো আমি আসিনি এরকম তো কিছু পড়েনি আমার হাত ঘুরে যেতে হতো বুঝেছিস দেখা যাক এটা হয় যাওয়া যায় আমি ঠিক জানি না এসছিলাম রাস্তা গুলিয়ে গেছে এবার কিন্তু কিছুটা পথ না আমি ঠিক রাস্তায় এসছি মোটামুটি এটা দিয়ে গিয়েছিলাম সেই যে টাওয়ারটা কিন্তু মনে ছিল না রাস্তাটা আন্দাজে আন্দাজে ঠিক চলে এলাম এবং যেটা এখানে করাবার সেই কাজের জন্য লোক খুঁজতে হবে সেই লোকজনদের সঙ্গে কথা বলতে হবে ও এই হচ্ছে রাস্তার অবস্থা এটা দিয়েই আমাদের আসতে হবে সেখানে থাকতে হবে কি রাস্তা বললে হবে না বাবু না আমি ভুল রোড দিয়েই এসেছি আমরা যাওয়ার সময় ওই শীতের রোডটা দিয়ে যাবো এটা দিয়ে আমি আসিনি এটা দিয়ে একটা শর্টকাট মনে হয় যেতে হবে নামও হয়ে বৎস নামই পড়ো ये उच्च ग्राम, ग्राम है राम है फिर हाजी रामड़ा এই যে আমাদের সাইট ঠিক আছে সাইটটা হচ্ছে এই যে চারিদিক আর হালাতেই ওই স্কুলটায় হয়তো আমাদের থাকার ব্যবস্থা হবে ভবিষ্যতে গিয়ে চারিদিকের পাহাড় পর্বত এই থাকার জায়গা ঠিক আছে লোকজন ডাকি গ্রামে এসে গিয়েছি গ্রামে কাঁচা পাকা বাড়ি আছে প্রচুর পরিমাণে কাঁচা পাকা বাড়ি ঠিক আছে বাইক আছে ইলেকট্রিক কিন্তু এসে গেছে এই যে ট্রান্সফর্মার লাগানো আছে ইলেকট্রিক এসে গেছে নেটওয়ার্ক কিছু নেই এই যে ছোট্ট গ্রাম এই কয়েকটা ঘর নিয়ে গ্রামটা ঠিক আছে এই কয়েকটা ঘর আছে এখানে আর এদিকেও কয়েকটা ঘর আছে কাঁচা পাকা মাটির ঘর সেরকম ভালো নয় কিন্তু কাঁচা পাকা মাটির ঘর গ্রামের গরু ফরুগুলো চড়ে বেড়াচ্ছে এখানে দূরে ওই পাহাড়গুলো আর এই যে ছোট্ট গ্রাম এই কটাই ঘর আছে ঠিক আছে কাঁচা পাকা প্রচুর মাটির ঘর আর এই কটাই ঘর আছে এই কয়েকটা ঘর সর্বসকলে দশ বারোটা গ্রাম দশ বারোটা ঘর হবে তার বেশি কিন্তু এই গ্রামটাতে ঘর নেই এইখানে একটা প্রজেক্ট হয়েছে যে এর চারিদিকে কিন্তু এইরকম পাহাড় মানে পাহাড় দিয়ে ঘেরা গ্রাম বলতে যেটাকে বোঝায় এটা কিন্তু সেই গ্রাম চারিদিকটা এরকম পাহাড় দিয়ে সুন্দর ঘেরা চারিদিকে আর এই যে ছোটো ছোটো ঘর এই রকম সোলারের ব্যবস্থা আছে এখানে একটা দেখতে পাচ্ছি ইলেকট্রিক এসে গেছে আর এখন চাষবাসের সিজন এসেছিলাম এখানে মানে ওই টাওয়ারের কিছু কাজ করানোর জন্য কিন্তু লেবার তো পাওয়া গেলো না বললো ওরা বিকেলে জানাবে কি হবে না হবে আমরা আপাতত এখন বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে আর পরে আসবো আবার এসে দেখবো এই যে গ্রামের মানুষ এখন কিন্তু কৃষিকাজে ব্যস্ত একদম পুরো এখনো এখানে কিন্তু ট্রাক্টর ফ্রাক্টার নেই এখনও লাঙল দিয়েই হাল চাষ হয় এখানে পুরোটাই লাঙলের ওপর নির্ভরশীল এখন এখানে এই যে এখনও পুরো লাঙল দিয়েই এখানে চাষবাস হয় এখানে গ্রামের মানুষ বেশিরভাগ লাঙলেই চাষবাস করে এখনও পর্যন্ত ঠিক আছে যে গ্রামের মানুষ এখন এরকম করে কাঠ বয়ে নিয়ে যায় বই কিন্তু এখন এখানে কাজ হয় গরু বাছুর আছে পাহাড়ের ওপরে আর এইভাবেই কাজ চলে মেন এখানে যাতায়াত ব্যবস্থা বলতে হাঁটা আর যাদের বাইক আছে বাইক সাইকেল টাইকেল এখানে কিছুই চলে না ঠিক আছে ছোটো ছোটো পিয়ারা পেরে নিয়ে চলে এসছে আমাদের সানুবাবু এই যে বড়ো বড়ো কাঁদি হয়ে আছে ওই একটা কাছে কলার কাঁদি কিন্তু বৌত হয়ে আছে এই যে বড় বড় কলা পেকে আছে কলা খাওয়া যাবে এখানে প্রচুর পরিমাণে প্রচুর কলা গাছ আছে ফলমূলের গাছ আছে প্রচুর আনারস আনারসের গাছ আছে প্রচুর এখানে পয়সা না থাকতে পারে কিন্তু খেলাধুলার কিন্তু কোনো কমি নেই ঠিক আছে গ্রামের ছেলেরাও পাহাড়ের করে খেলাধুলা করে এবং যথেষ্ট ভালোভাবে খেলাধুলা করে এখানে কিন্তু ভলিবল খেলা হচ্ছে এবং এই ভলিবল খেলায় কোনো নেট নেই কিন্তু এখানে কোনো নেট নেই তিনজন তিনজন ছজন প্লেয়ার দাঁড়িয়ে আছে সবাই এই যে খেলা হচ্ছে কোনো নেট ফেট কিছু নেই খেলা হচ্ছে খেলা ভালোভাবেই চলছে গ্রামের মানুষ খেলে পাহাড়ের খোলে এরকম ভলিবল নেট নেই গরিব মানুষ গরিব গ্রাম কি করবে কিন্তু খেলতে তো হবে খেলাধুলা তাই সুন্দরভাবে চলছে এবং এটাই গ্রামের মানুষের প্রাপ্তি কিন্তু পয়সা থাক না থাক যাই হোক সবাইয়ের কিন্তু একটা নির্দিষ্ট টাইমে এন্টারটেনমেন্টের দরকার আছে ঠিক আছে দুধ দিয়ে সুন্দর এই পাহাড়ের কোলে এই রকম ভলিবল চলছে আর এই কী ভলিবল আমি নিজেও বুঝতে পারছি না দুমদাম এদিক ওদিক মারাটারা হচ্ছে